मुझे पता चला है कि आप लोगों में कुछ गलत फहमियां हो गई थी। ये बिजनेस में नहीं आई है, इसीलिए गलती कर बैठी। আপনারা প্লিজ কিছু খারাপ মনে করবেন না। इट्स ओके। আমরা কিন্তু বলবিন্দু জি কথাই এটা করছি। কি স্মার্ট, দারুণ কথা বলেন সি। হ্যাঁ, অল্প বয়সে সাকসেসফুল বিজনেসম্যান। কলকাতার ব্যবসায়ী জগতে একটা নতুন চ্যালেঞ্জ এলো। কি বলেন? आप लोग और कुछ पूछना चाहते हैं तो पूछ सकते हैं। आइए पारुल जी, आपको उन लोगों से फेस टू फेस बात करवा देता हूं। जाइए मैडम। আমার প্রিন্ট সব ঠিক করে দিল। ঠিক যেন ফিল্মের হিরো। হিরোইনের সব প্রবলেম নিজে এসে মিটিয়ে দিচ্ছে। আগুন প্রেমের এই আগুন, দু চোখে ফাগুন দিন রাতে, হাওয়ায় ভেসেছি হাওয়ায় স্বপ্নের মায়ায় তোমার সাথে। আগুন প্রেমের এই আগুন, দু চোখে ফাগুন স্বপ্নের মায়ায় তোমার সাথে। শুনুন ম্যাডাম, কথা আছে, জরুরি কথা, জরুরি কথা আছে আপনার সাথে। আপনি আমাকে কথা বলুন তো। আমি যখনই বল্লুজির কাছে যাই, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি, আপনি কেন টপকে পড়েন আর এসেই ফুট কাটতে থাকেন, কেন করেন বলুন তো। শুনুন ম্যাডাম, আপনি কিন্তু শুধু শুধু আমাকে ভুল বুঝছেন, শুধু শুধু ভুল বুঝছেন। দেখুন, আমি যখন যা করি সেটা আপনার স্বার্থের কথা ভেবে করি। হ্যাঁ, সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন, আপনার স্বার্থের কথা ভেবে করি। সেই কারণেই বলছিলাম ম্যাডাম, মানে চোখ কান বুঝিয়ে বিশ্বাস না করে আমরা যদি একটু যাচিয়ে নিতাম তাহলে ভালো হতো না? কি যাচাই করতে চাইছেন আপনি? অফিসটা, এই অফিসটা, এই এত সুন্দর মার্কা একটা অফিস, এটা নিশ্চয়ই রেজিস্টার্ড অফিস। আপনার কি মনে হয়? হওয়া উচিত তো তাই। আমরা যদি একটু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেখতে চাইতাম তাহলে কেমন হতো? খুব খারাপ হতো, খুব খারাপ। আপনার কি কিছুতেই কোনো শিক্ষা হবে না? আপনি কি আবার ঝামেলা করে বলেছিকে চটাতে চাইছেন? আমি এটা করতে দেব না, আপনাকে কিছুতেই করতে দেব না। আপনি ভুল করছেন ম্যাডাম, আপনি কিন্তু আরেকবার মস্ত বলা। ভুলটা তো আপনি করছেন, আপনি ভুল করছেন। হ্যাঁ, যে তো কোনো কমেন না। আর বললো যে আমার জন্য এত কিছু করছেন, সেটা আপনার সহ্য হচ্ছে না? না দেখলেন না, আজ আমার হিরো কেমন সবার চোখে আমাকে ভালো করে দিল। আজকে ওনার জন্য আমার সঙ্গে সবাই আবার ব্যবসা করবে, আর যা হচ্ছে ওনার জন্য হচ্ছে। আমি তো ওনাকে অন্ধের মতো বিশ্বাস করব। উনি যা বলবেন আমি সেটাই করব। উনি পড়েও স্বার্থ ছাড়া আমার জন্য যা যা করলেন সেটা তো কোনো তুলনা নেই। উনি আমার আপনেরও আপন। এই রে, এ যে দেখি প্রেমে হাবুডুবু খাচ্ছে। যে করে হোক পানিকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, কারণ আমি চাই না পারুল আর শেখরের মধ্যে ডিভোর্সটা হোক। পারুল যেভাবে অন্ধের মতো এগোচ্ছে তাতে বনি এই সুযোগটা কাজে লাগিয়ে পারুল আর শেখরের ডিভোর্স না করিয়ে দেয়। না 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 না, সেটা হতে দেয়া যাবে না। সেটা করার আগেই আমায় পারুলের সামনে বনির আসল রূপটা রিভিল করাতেই হবে। Thank you.
ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে ওর দড়ি গোপ সব আমি টেনে খুলে দিই, কিন্তু ভয় ওই পারুলকে নিয়েই। মাথা মোটা মেয়েটা সব রাগ শেষে না আমার উপরে গিয়ে পড়ে, তখন স্বপ্ন ভাঙার হতাশায় প্রেম ভাঙার ব্যথায় আমাকেই না তাড়িয়ে দেয়। মিস্টার চ্যাটার্জিকে তার প্রপার্টি ফেরাতে আমাকে পারুলের কাছাকাছি থাকতে হবে, যা করার আরো বুদ্ধি খাটিয়ে করতে হবে আমাকে। ওদিকে কি যে হলো কিছু বুঝতেই পারছি না, উকিলটা ফোনও ধরছে না, ওদিকে ফোন করে জানাচ্ছেও না, এদিকে আমি মরছি টেনশনে। ইডিয়েট, একটা ইডিয়েট। দাদা, হ্যাঁ, তোমার চা। চা? আমি তো চা চাইনি। মানে খাবে না? ঠিক আছে, দেখিস যখন এখানে রেখে যা। কি হয়েছে বলো তো দাদা? হ্যাঁ, তোমাকে কেমন জানি টেন্স লাগছে। টেনশন? হ্যাঁ তা হচ্ছে। আজকেই তো ওই বনি বলবিন্দর সেজে পারুলকে নিজের অফিসে নিয়ে যাবো, সেখানে কি যে হবে কোনো খবর নেই, কিছু নেই, ফোনও করছে না ওরা, কোনো খবর পাচ্ছি না, এই নিয়ে টেন্স আছে। তুমি এই কথাটা কি করে জানলে? কে জানালো তোমাকে? কে আবার আলাদাভাবে জানাবে, বনি বলেছে। বনি বলেছে? সুমি, আমি একটু বাইরে থেকে আসছি। কিন্তু বনি কি করে বলে? অনিমেষ যে ফোনে আমায় বলল। তোমাকে আমি সবটা জানিয়ে রাখলাম সুমি, কিন্তু তোমার দাদাকে প্লিজ প্লিজ কিচ্ছু জানিও না। আসলে বনি চায় না এরকম একটা সিচুয়েশনের কথা জেনে উনি কোনো রকম টেনশন করুন। তাহলে তাহলে বনি কেন দাদাকে বলতে যাবে? কোথাও একটা কোথাও একটা ব্যাপারটা না মিলছে না। না, আমি যে সবসময় কি ভাবি না, একটা সাধারণ ব্যাপারকে জটিল করে ভাবছি। হয়তো দাদার কাছে লুকোতে না পেরে বনি সবটা বলে দিয়েছে, রাইট? এটাও তো হতে পারে। কি ব্যাপার কি বলুন তো, তখন থেকে আমি ফোন করে যাচ্ছি, আপনি ফোন তুলছেন না কেন? আরে আর বলবেন না মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ে যে নাটক শুরু করেছে না, সেই নাটক দেখে না মানে আমার সমস্ত হিসেব একদম গড়বড় হয়ে গেছে। কেন, আবার কি করেছে বল? নকল দাড়ি কোপের মতো না, নকল একটা অফিসও গুছিয়ে ফেলেছে আপনার মেয়ে, আর সেটা একেবারে হুবহু আসলের মতো। নকল অফিস? শুধু অফিস নয়, স্টাফ থেকে এভরিথিং, যা যা লাগে সবটা অ্যারেঞ্জ করে ফেলেছে জানেন। বলছেন কি আপনি? এত কম সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করে নিল? শুধু এখানেই শেষ নয় মিস্টার চ্যাটার্জি, আরো আছে। আপনার মেয়ে বনি শুধু আমাকেই নয়, ওই ইনভেস্টররা আর ওই সাংবাদিকদের সবাইকে খোল খাইয়ে ছেড়েছে। মানে পারুলকে সমস্ত রকম ভাবে মোহিত করে নিজের ঢাল বানিয়ে নিয়েছে, মানে এমন মগজ ধরাই করেছে না কি বলবো মিস্টার চ্যাটার্জি। পারুল আমার কথা শুনতেই চাইছে না, মানে বনি ওরফে ওই বল্লুজি, ও যা বলছে পারুল সেটাই শুনছে। তার মানে আপনার প্ল্যান পুরো ফেল? অন্তত আজকের দিনটা তো তাই। আপনার মেয়ে বনি সত্যি মিস্টার চ্যাটার্জি খুব ঘোরেল, খুব ঘোরেল, কিছুতেই ফাঁদে ফেলতে পারছি না আমি ওকে। ও তো দেখছি আপনার ওপর দিয়ে যায়, ওকে বাড়ি থেকে তাড়াবো কি করে আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না মিস্টার চ্যাটার্জি। বনি এবার ওই বাড়ি ছাড়তে বাধ্য হবে। আচ্ছা উকিল বাবু, এখন অব্দি মিডিয়ার ইনভেস্টররা আছে ওখানে? তা আছে, কিন্তু কেন বলুন তো? আমি যা বলছি সেটা শুনে ভালোভাবে কাজটা করুন। বুঝলেন? ইয়ার বুঝেছি স্যার। এই না হলে আপনি বনির বাবা। আমি জানতাম আপনি জিতেই দেখাবেন। খেলা এখনো বাকি আছে গিয়ে। সে থাক, জয়ের লক্ষ্যের দিকে আজকে জেতাটা আমাদের এগিয়ে তো নিয়ে গেল, আজ আমি খুব খুশি। এই জয়টা শুধু আমার নয় গিয়ে, আমাদের আমাদের ভালোবাসা কখনো হেরে যেতে পারে না। আমি আপনাকে পারুলের হাত থেকে ঠিক বের করে আনবো, দেখবেন।
ঠিক বের করে আনব। সেই ভরসা আপনার উপর আছে আমার। সবার চোখের আড়ালে খুব হাসি গল্প হচ্ছে। তোদের সব প্রেম যদি আজকের মধ্যে না ঘুচিয়েছি তো আমার নামও উপেন উকিল না। সিংজি জুতোটা সকালে পরিষ্কার করলাম, আবার যে কিভাবে ময়লা পড়ে গেল। কিছু ময়লা থাকে এমন পঞ্জাত এমন পেয়ারা টাইপের না, যাতে ছেটিয়ে বিদেয় না করলে কিছুতেই যেতে চায়। আমি মজা করছিলাম, জাস্ট জোকিং, রিয়েলি জাস্ট জোকিং। জেগে হাসি মজা রসিকতা অনেক কিছুই তো হলো, এবার তো আমাদের একটু সিরিয়াস কথাবার্তা বলতে হয় নাকি স্যারজি? হ্যাঁ, মানে যে কাজের জন্য ইনফ্যাক্ট আমাদের এখানে আসা। উকিলটার কোনো মতলব আছে, কি করতে চাইছে উকিল? তা চলুন সে কাজটা সেরে ফেলি। সিরিয়াস কথাবার্তা মানে বাকিটার বাকি থাকে কেন? আসো আসো আসো। সত্যি মিস্টার বলবিন্দর সিংজির কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমাদের চ্যাটার্জি অ্যান্ড গ্রুপের পক্ষ থেকে সত্যি আমরা তার কাছে কৃতজ্ঞ। উনি যেভাবে যে ভঙ্গিমায় যে কৃতিত্বের সাথে আমাদের পারুল ম্যাডামের সাথে মিডিয়া পার্সনদের এবং ইনভেস্টরদের সম্মানীয় ইনভেস্টরদের যে ভুল বোঝাবুঝি সেটা যে দক্ষতায় যে কৃতিত্বের সাথে উনি মেটালেন তাতে আমি যে ভাষায় প্রশংসা করি না কেন সেটা খুব কম করা হবে। উকিলটার হঠাৎ হলোটা কি? ওই মুখে এত মধুর কথা। এইবারে উকিল বাবু বল্লুজির নামে একদম ঠিক ঠিক কথা বলেছে, মুশ ফিরেছে তাহলে। তাই বলবিন্দর সিং এর সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত আরো সুদৃঢ় করবার জন্য আমি আপনাদের সামনে ঘোষণা করছি যে সিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর আমাদের চ্যাটার্জি অ্যান্ড গ্রুপের যে যৌথ উদ্যোগ সেই মেডিসিন বিজনেস সংক্রান্ত ডিলের সমস্ত পেপার্স আমি কালকের মধ্যে রেডি করে দিচ্ছি। শুভ কাজে আমরা আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আমরা আমাদের উভয় পক্ষ থেকে 50 লক্ষ টাকার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের মাধ্যমে আমাদের যৌথ ব্যবসা শুরু করতে চাই। হঠাৎই 50 লক্ষ টাকার গল্প আমার কোথা থেকে তৈরি করলো উকিল? আচ্ছা ধরি বস্ত, উকিলটা নতুন বইবার কি করবে? খুশি তো? হ্যাঁ, শৈশব সব কালকে করিয়ে ফেলবো সব। আপনি খুশি তো? খুশি মানে খুব খুশি। থ্যাংক ইউ উকিল বাবু। আচ্ছা আমি বলছিলাম কি, কালকের জন্য এদের সবাইকে নিমন্ত্রণ করে নিন না। আমি চাইছিলাম কালকে যখন শৈশব হবে তখন আমার আর বলবিন্দরজির
ছবি তোলা হোক ওই কাগজে ছাপানোর জন্য আর টিভিতেও দেখানো হবে। ঠিক ঠিক, দারুণ দারুণ বলেছেন আপনি। আপনার আপনার নির্দেশে এক্ষুনি আপনার এই কথাটা আমি সর্বসমক্ষে জানিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি, আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ রাখতে চাই। আসলে কালকের এই শুভ মুহূর্তে, শুভ দিনে আমরা আপনাদের সবাইকে পাশে পেতে চাই। হ্যাঁ, আপনারা সকলেই আগামীকাল উপস্থিত থাকবেন, আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। আসলে আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা ছাড়া আমরা কি কখনো এগোতে পারি? কখনোই পারি না। আমাদের সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই কিন্তু আগামীকাল আসবেন, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমন্ত্রণ। হে তো মহা বিপদে পড়লাম, কি করব আমি এখন? হাতে একটা মাত্র দিন আর হাতগুলো টাকা, কিন্তু উকিলটা হঠাৎ এই চালটা চাললো কেন? তাহলে কি কিছু আন্দাজ করেছে? নতুন বউ, আমার মাথাতে তো কিছু আসছে না। উকিলটা তো তোমাকে বিপদে ফেলতে খেয়ে না খেয়ে হাত ধুয়ে তোমার পেছনে পড়েছে। কি হবে এবার নতুন বউ, কি হবে? যত নষ্টের মূল ওই বদমাইশ উকিলটা, ওর আজকে আমি শেষ দেখেই ছাড়বো। দেখি আমায় কে আটকায় আজকে। কি করছেন কি আপনি, থামুন! এইভাবে মাথা গরম করলে কি কোনোদিনও প্রবলেম সলভ হবে? উল্টে আরো বেড়ে যাবে। কিন্তু আপনি বুঝতে পারছেন না, ও একটার পর একটা আপনাকে বিপদে ফেলতে চাইছে। আমরা তো সব জেনেই এই লড়াইটা লড়তে এসেছিলাম কিম্ভূত। বাধা আসবে, আরো অনেক বাধা আসবে, কিন্তু তা বলে প্রবলেমকে সলভ না করে আমরা এইভাবে মাথা গরম করব? আপনি বুঝতে পারছেন না, ও চাইছে আপনাকে বিপদে ফেলতে। একটা কথা বলুন তো, ও কোনোভাবে আপনাকে চিনতে পারেনি তো? ভাবগতিক তো ঠিক লাগছে না। বললু জি, কি হলো, আপনি বাহার চলে এলেন? আসলে স্যারজির শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, স্যারজির শরীরটা প্রচন্ড খারাপ, মাথাটা খুব ধরেছে, তাই তো স্যারজি এখন বাড়ি যেতে চাইছেন। যেতে দিন ম্যাডাম, ওনাকে যেতে দিন, বাড়ি যেতে দিন। আসলে অনেক ধকল গেল তো। এত চাপে ফেলেছি, শরীরটা তো খারাপ লাগতেই পারে, লাগাটাই স্বাভাবিক। তার উপর একদিনে এতগুলো টাকা জোগাড়ের চিন্তা, বিপি লাফিয়ে তো একেবারে নকল পাগড়িতে গিয়ে ঠেকেছে। ঠিক আছে বললো জি, আপনি তাহলে এখন বাড়ি চলুন, চলুন চলুন, আসেন। বন্তাজি, সজি কোচিদা, তুমি এখানেই থাকো, তোমার সাজানো লোকগুলো এখন ওইখানেই আছে। তুমি না থাকলেই ওই উকিলটা আবার ওদের চেপে ধরবে। স্যার, আমি এখানেই আছি। আমি গিরভূতকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। এখানে থাকলে ওই উকিল আর পারুল আমাকে কোনো কিছু ভাবতে দেবে না। একটা না একটা উপায় আমাকে বের করতেই হবে। স্যার, এখানে তো ওনার সাথে খোলাখুলি কথা বলা যাবে না। দাদা, গাড়িটা দাঁড় করান তো। আপনি চলে যান, আমরা আসছি। কি হবে, এতগুলো টাকা কি করে জোগাড় হবে? আমিও তো সেটাই ভাবছিলাম কি অভূত। আচ্ছা, অনিমেষ আঙ্কেলকে একটা ফোন করলে কেমন হয়? অনিমেষ আঙ্কেল যদি টাকাটা জোগাড় করে। না না, এটা ঠিক হবে না। অনিমেষ আঙ্কেলের থেকে আমি আর টাকা চাইতে পারবো না। আমাদেরই কোনো উপায় বের করতে হবে কেউ। তাহলে আমাদের
কে সাহায্য করবে? এতগুলো টাকা তো জোগাড় করা মুখের কথা নয়। আমারও যে খুব হেল্পলেস লাগছে, খুব হেল্পলেস লাগছে। বাবার কথা খুব মনে পড়ছে, কিন্তু আমি এখন বাবাকে টেনশনে ফেলতে চাই না। আপনি একবার বাবাকে ফোন করুন। কথা তো বলুন, ওনার গলা শুনলে আপনারও ভালো লাগবে, দেখবেন ওনারও ভালো লাগবে, আপনি মনে জোর পাবেন। হ্যালো বনি, বনি খাচ্ছে, তার মানে উকিলের চালটা কাজে দিয়েছে। কি ব্যাপার বনি, তুই কাঁদছিস কেন? কি কি হয়েছে তোর? পারুল কি তোকে চিনতে পেরে গেছে? আমি জানি, সেই ভয়টাই পাচ্ছিলাম। তুই ফিরে আয়, আমার আর কিচ্ছু চাই না। না বাবা, আমি আমি এইভাবে ফিরবো না। তুই বাবার কথাটা শোন, তোর ছাড়া আমার কে আছে এই দুনিয়ায় বল? তুই আমার কাছে ফিরে আয় বনি। বাবা আমি এখন রাখছি, বাকিটা ফেরত পাওয়ার ব্যবস্থা আমি করে ফেলেছি বনি, আর তোকে তো ফেরত আসতেই হবে। এবার আমার চালের কাছে তোকে হারতেই হবে বনি।